শুভ জন্মাষ্টমী ও নন্দ উৎসব। আজকে আমার গোপালের জন্মদিন, তাই আমাদের কাছে আজকে এই দিনটা খুবই স্পেশাল। আর কীভাবে স্পেশাল হয়ে উঠছে সেটা দেখতে থাকুন। এখানে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, সেটা দিয়ে আগে গোপালকে অভিষেক করব। এখানে ডাবের জল আছে, এখানে আগরু আছে, এখানে দুধ আছে, এখানে গঙ্গার জল, এখানে দধি, এখানে ঘি, এখানে মধু, আর এখানে তুলসী পাতা ফুল। আর এটা এখন এখানে আমরা অভিষেক করব, সেই জন্য এখানে রাখছি। আর এখানে আমি গোপালের ড্রেস নিয়ে নিয়েছি নতুন, এই দেখুন কী সুন্দর ময়ূর। আর এটাও একটা নিয়েছি এখন যে কোনো। আর এগুলো মালা টালা আছে গোপালের, এই যে বালা, একটি ময়ূর পাখাও আছে এখানে, সব এগুলো মাসি, এই যে দেখুন সেট করে বাসি, ময়ূরের মুখের ভাব সেট করে বাসিও কিনেছি। পৌরাণিক শাস্ত্রে আমরা মথুরার অত্যাচারী রাজা কংসের কথা প্রায় সকলেই শুনেছি। শুধু কংসই নয়, সেই সময়টাতে পৃথিবীতে অসুরে ভরে গেছিল। তাদের অত্যাচারে মানুষরা তা সহ্য করতে না পেরে দেবতাদের শরণাপন্ন হয়েছিল। দেবতারাও আর সহ্য করতে না পেরে পরমপিতা ব্রহ্মার শরণাপন্ন হলেন। আর ব্রহ্মা তখন ভগবানের আহ্বানের জন্য স্তবস্তুতি করতে আরম্ভ করেন। অবশেষে ভগবান তার প্রতি সন্তুষ্ট হয়ে অসুরদের হাত থেকে রক্ষা করবার জন্য এই ধরাধামে আসেন ভগবান কৃষ্ণরূপে। আজ থেকে আনুমানিক 5,500 বছর পূর্বে ভগবান ঠিক আজকের এই দিনটাতেই কংসের বোন দৈবকী ও ভগ্নীপতি বাসুদেবের ঘরে জন্মগ্রহণ করেন। কিন্তু ভগবানের সেই জন্মের সময়টা এতটাই মর্মান্তিক ছিল যে আজও তা শুনলে গা শিউরে ওঠে। কংস যখন তার বোন ও ভগ্নীপতিকে বিয়ের পর রথে করে ছাড়তে যাচ্ছিল, তখনই ভগবান এক আকাশবাণী শোনান। ভগবান তাকে অগ্রিম জানিয়ে দিয়েছিলেন যে তার বোনের এই অষ্টম গর্ভের সন্তানই তাকে মারবে। আর ব্যাস তারপর থেকেই তার বোন ও ভগ্নীপতিকে কারাগারে বন্দি করে রেখেছিলেন। সেখানেই তাদের 7টা সন্তান জন্ম হয়। আর কংস খুবই নৃশংসভাবেই কারাগারেই তাদের মেরে ফেলে। তাই অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ যখন জন্ম নিল, বাসুদেব আর দৈবকী অনেক ত্যাগ সহ্য করে তাকে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিল। রাত্রি 12টার সময় শিশু কৃষ্ণকে এক টোকরার মধ্যে নিয়ে বাসুদেব ঝড় বৃষ্টির মধ্যে যমুনা নদীতে হেঁটে হেঁটে অতি কষ্ট করে নন্দগ্রামে থাকা তার বন্ধু নন্দরাজার কাছে তাকে রেখে আসলো। নন্দরাজার স্ত্রী যশোমতীর ঘরেও সেদিন এক অপ্রাকৃত শিশুকন্যা জন্ম নেয়। বাসুদেব তার পুত্র কৃষ্ণকে যশোমতীর কাছে রেখে ওই কন্যাটিকে নিয়ে কারাগারে রেখে দেন। শুনেছি ওই কন্যাটিকে আর কংস মারতে পারেনি। তারপর থেকেই চলে কংসের কৃষ্ণকে খোঁজ আর অত্যাচার। এই কথাগুলোই ভাগবতময় ভগবানের বাল্যলীলা রূপে শোনা যায়। শুনেছি 12 বছর পর কৃষ্ণ মথুরায় গিয়ে কংসকে বধ করে তার জন্মদাতা মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করেন। তারপর থেকেই কৃষ্ণের সকল ভক্তরা এই জন্মাষ্টমীর দিনটাকে খুবই যত্ন সহকারে পালন করেন। তাই আমিও আমার মতো করেই পালন করবার চেষ্টা করলাম। আজকে শুভ জন্মাষ্টমী, জন্মাষ্টমী উপলক্ষে আমরা অভিষেক করছি। প্রথমে আমি ঘি দিলাম গোপালকে, তারপরে দিলাম মধু, তারপরে দিলাম দই, তারপরে দুধ, আচ্ছা তারপরে দেব একটু গঙ্গার জল। লাস্টে গোপালকে একদম সাজিয়ে দিয়েছি তো দই দুধ ঘি দিয়ে, এবার একটু গঙ্গা ডাবের জল দিয়ে স্নান করে দিলাম পরিষ্কার করে। জয় নিতাই গোপাল ভাইয়ের জন্মগ্রহণ, তাই তার উপলক্ষে গোপালকে স্নান করাচ্ছি। প্রথমে আমি দেব ঘি, ঘি দিয়ে গোপালকে ভালো করে মাখিয়ে নেব। তারপর দিলাম মধু, মধু দিলে গাটা চকচক করে গোপালের, তাই জন্য মধু দেওয়াটা খুবই জরুরি। তারপর দেব হচ্ছে দই, ভালো করে গোপালকে মাখিয়ে নিলাম, দিয়ে একটু গঙ্গার জল, তারপর অগুরু, আর তারপর হচ্ছে দুধ দিয়ে গোপাল ভাইকে স্নান করে। আর যেহেতু গোপাল এখন অনেক কিছু দিয়ে স্নান করে আছে, তো সব কিছু গোপালের পুষ্প পিছে হচ্ছে এখন
গোপালের পুষ্প অভিষেক গোপালকে মালা পরে দিলাম, কি সুন্দর লাগে দেখুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখন আমি ভগবানের জন্য ভোগ রান্না করতে যাচ্ছি, আর কি রান্না করছি সেটা একটু দেখে নিন। চালমগজ আর পোস্ত ভাজতে বসে দিয়েছি, এই যে পনিরটা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে এখন, আর এখানে আমি সব রকমের ভাজা ভেজে নিয়েছি, এগুলো ভাজবো পাঁচ রকম সব ভাজবো। আর এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল সে মুগের ডাল, আমি এখানে একটু নুনগুলো মাখিয়ে নিচ্ছি। ওদিকে কুকারের সিটি পড়ে গেছে, ডাল সেদ্ধও হয়ে গেছে, আর এদিকে দেখুন পনিরটাও হয়ে গেছে। ফোড়নগুলো ডালের মধ্যে দেবো, আমি আদা কুচি রেখেছি, তেজপাতা লঙ্কা আর জিরা নিয়েছি, লঙ্কাটা তারপরে তেজপাতাটা দিয়ে দেব, জিরে দিয়ে দিব, আদা কুচিটা দিয়ে দেব, ওদিকে আমার এটা করিয়েছি যে তাল শেষ করে নারকেল কুড়িয়ে নিয়েছি, সুজি আছে, আর এখানে একটু চালের গুঁড়া করে নিয়েছি তালের বড়া বানাবো বলে। ছোটবেলা থেকে মাকে দেখেছি এই নন্দোৎসবের দিন তালের বিভিন্ন রকম আইটেম বানিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করত। আর শুনেছি তাল নাকি ভগবানের খুবই প্রিয় একটা খাদ্য, তাই আমিও একটু তালের বড়া ভগবানের জন্য বানিয়ে নিলাম। তালের পাল বার করে এখানে একটা বাটির মধ্যে জাল দিয়ে নিয়েছি, তার সঙ্গে নারকেল, চিনি, চালের গুঁড়ো, সুজি, একটু ময়দা পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে মেখে এখানে তেল গরম করে নিয়ে বড়াগুলো আমি ছেড়ে দিলাম। আজকে যেহেতু নন্দোৎসব, তাই বাড়িতে আসা সকল অতিথিরা যাতে ভগবানের এই তালের বড়া ভোগ প্রসাদ পায়, তাই একটু বেশি পরিমাণে আমি তালের বড়াটা ভেজে নিলাম। এই তালের বড়াটা বানাতে যেহেতু অনেক সময় লাগে, তাই আজকে আর অন্য কোনো রকম মিষ্টি আর আমি বানালাম না। এখন তো আমার সব ভোগ রান্নাই হয়ে গেল, এরপর আমি গোপালকে আর একটা নতুন ড্রেস পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিই, চলুন দেখে নেওয়া যাক। অন্যদিকে যেহেতু নন্দ মহারাজের ঘরেও অনেকদিন পর সন্তান হয়েছিল, তাই তিনি কৃষ্ণকে পেয়ে খুবই আনন্দ করে নন্দ উৎসব পালন করেন, আর ভক্তরাও এই নন্দ উৎসবটাই খুবই ধুমধাম করে পালন করেন। তাই আমিও আমাদের মতো করে কৃষ্ণের জন্মাষ্টমী ও নন্দ উৎসব পালন করার চেষ্টা করলাম। আর আমার এই জন্মাষ্টমীর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি। আজকে যেহেতু নন্দ উৎসব, তাই গোপালের এই নন্দ উৎসব উপলক্ষে আমাদের কিছু বন্ধুবান্ধবদের সন্ধ্যার সময় আসতে বলেছি, তাই আগে থেকে গোপালকে তো সাজিয়ে নিলাম, আর এরপরে একটু সিংহাসনটাও সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। নন্দ উৎসবে আমার গোপালের সাজ দেখে আমার মন তো ভরেই গেল, কিন্তু আপনারা কীরকমভাবে গোপালকে সাজাচ্ছেন সেটা জানবার জন্য খুবই আগ্রহ রইল। এরপর গোপালের ভোগ সাজিয়ে রেখেছি, ভোগ নিয়ে আসি
ভোগ আরতি করা হবে। আজকে আমি গোপালের ভোগের জন্য পাঁচ রকমের ভাজা, ডাল, পনির মালাইকারি আর একটু মিষ্টি তালের বড়া, দই দিয়ে ভোগ লাগিয়ে দিলাম। এখন আমি তাড়াতাড়ির জন্য গোপালকে সিম্পল প্লেন ভাতই রান্না করে দিলাম। সন্ধ্যার সময় গোপালকে আবার পোলাও বানিয়ে দেব। এখন আপনারাও সকলে আমার গোপালের ভোগ দর্শন করুন। সন্ধ্যার সময় গোপাল ও বাড়িতে আসা গেস্টদের জন্য ফ্রাইড রাইস, পনির আর একটু আলুরদম বানিয়ে নিলাম। ফুলকপি, গাজর, বিনস, বিভিন্ন রকম বেল পেপার, ক্যাপসিকাম ও কাজু কিশমিশ ভেজে ফ্রাইড রাইসটা বানিয়ে নিলাম। আর এই রান্নাগুলো এখন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এখন আমাদের বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে আর তাদেরকে ভগবানের প্রসাদ একটু তালের বড়া আর স্ন্যাক্স দিয়ে নিলাম। একদিকে যেমন কৃষ্ণের জন্মদিনটা বাসুদেব এবং দৈবকীর কাছে খুবই কষ্টকর, অপরদিকে নন্দ মহারাজ বহু বছর পর তার সন্তানকে পেয়ে কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে ভরে উঠেছিল আনন্দে। আর আমাদের ঘরেও দেখুন কচিকাচারা খুবই হইচই করছে, আনন্দে যেন ওরা মেতে উঠেছে। কেমন লাগলো? ঠান্ডা ঠান্ডা খাবার খাচ্ছ? গরম করতে হতো, নরমাল ছিল, গরমে বেশি গরম খাওয়া যায় না। আচ্ছা, এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন বাচ্চা এবং বড় সকলে মিলে আমাদের সমস্ত ঘরগুলো জুড়ে হইচই করছে, নন্দ উৎসবের আনন্দে ওরা সম্পূর্ণ মেতে উঠেছে। এখানে দেখুন গোপালের মতো সমস্ত ছোট বাচ্চারা কেমন বেলুন নিয়ে খেলছে। আমি তো ঠিক ছোট বাচ্চাদের যেভাবে জন্মদিন পালন করা হয় সেভাবেই গোপালের জন্মদিনটা পালন করলাম, কিন্তু আপনারা কেমনভাবে পালন করলেন সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। জয় গোপাল।